আইফোনকে টেক্কা দিতে বাজারে চলে এলো নাথিং ফোন। কিনতে পারবেন আপনিও। নাথিং ফোন কোনো ব্র্যান্ডের নাম হতে পারে? হ্যাঁ, হতে পারে এবং হয়েছেও। বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাসের সহ প্রতিষ্ঠাতা কার্ল পে তার আগের প্রতিষ্ঠান ছেড়ে শুরু করেছেন নতুন উদ্যোগ, আর তার নতুন উদ্যোগের নাম নাথিং ফোন। অনেকটা আইফোনের মতো শার্প এইচ এই ফোনটি দেখতে স্বচ্ছ। ফোনটিতে রাখা হয়েছে দুটি ক্যামেরা। এছাড়া এই স্বচ্ছ আবরণের কারণে ফোনটির ভিতরে থাকা সব নাট স্ক্রু দেখা যাবে বাইরে থেকে। এমনকি স্বচ্ছ ব্যাক প্যানেল এই ডিভাইসকে বাকিদের থেকে আলাদা করেছে। কি পাবেন ফোনে? এই ফোনে তাক লাগাবে এর গ্লিফ ইন্টারফেস। এতে এলইডি স্ট্রিপ ব্যবহার করেছে কোম্পানি, যার ফলে সহজেই ব্যবহারকারী এক এক ধরনের আলোর মাধ্যমে নোটিফিকেশন বেছে নিতে পারবেন। হ্যান্ডসেটে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট সহ একটি 6.55 ইঞ্চি ও এলইডি ডিসপ্লে। ফোনে পাবেন একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+ চিপসেট। এছাড়াও ভালো ছবি তোলার জন্য ফোনে দেয়া হয়েছে 50 মেগাপিক্সেলের দুটি পিছনের ক্যামেরা। ফোনে 33 ওয়াটের দ্রুত চার্জিং সহ 4500 mAh এর ব্যাটারি রয়েছে। ভারতে নাথিং ফোন ওয়ানের দাম রাখা হয়েছে 32,999 টাকা। কোম্পানির 8GB র্যাম 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য রাখা হয়েছে এই দাম। পাশাপাশি এর 8GB র্যাম 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে গেলে 35,999 টাকা দিতে হবে আপনাকে। এর সেরা ভ্যারিয়েন্টে দেয়া হয়েছে 12GB র্যাম 256GB স্টোরেজ। 38,999 টাকায় এই মডেল কিনতে পাবেন ক্রেতা। 21 জুলাই সন্ধ্যে 7টা থেকে ফ্লিপকার্টে কালো ও সাদা রঙের বিকল্পে পাবেন এই ফোন। কি বৈশিষ্ট্য রয়েছে ফোনে? ডুয়েল সিম ন্যানো এই ফোন চলে অ্যান্ড্রয়েড 12-এ। এতে পাবেন 120 Hz রিফ্রেশ রেট ছাড়াও কর্নিং গরিলা গ্লাসের সুরক্ষা, 6.55 ইঞ্চি ফুল HD ও এলইডি ডিসপ্লে দেয়া হয়েছে ফোনে। স্মার্টফোনের পেছনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস। অন্যান্য ডিসপ্লে বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে HDR10+ সাপোর্ট ছাড়াও 402 PPI ঘনত্ব। পাশাপাশি ফোনে পাবেন 1200 নিটের দারুণ উজ্জ্বলতা। এই স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+ চিপসেট 12GB পর্যন্ত LPDDR5 র্যাম দেয়। অপটিক্সের জন্য নাথিং ফোন ওয়ানে দুটি 50 মেগাপিক্সেলের সেন্সর সহ একটি ডুয়েল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। প্রথম 50 পিক্সেল সনি IMX766 সেন্সরটি 1.88 অ্যাপারচার ল্যান্সের সাথে যুক্ত। এটি OIS এর পাশাপাশি EIS ইমেজ স্ট্যাবিলাইজেশনের সঙ্গে পাওয়া যায়। দ্বিতীয়টি 50 মেগাপিক্সেল সেন্সর হল স্যামসাং JN1। দ্বিতীয় 50 মেগাপিক্সেল সেন্সর হল স্যামসাং JNI। এটি 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ল্যান্সের সাথে যুক্ত। এটি EIS ইমেজ স্ট্যাবিলাইজেশন, 114 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও একটি মাইক্রো মোড সহ দিচ্ছে কোম্পানি। ফোনটিতে প্যানারোমা নাইট মোড, পোর্ট্রেট মোড, সিন ডিটেকশন, এক্সট্রিম নাইট মোড ও এক্সপার্ট মোড সহ বিভিন্ন ফিচার রয়েছে। সামনের দিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 2.45 অ্যাপারচার ল্যান্স সহ একটি 16 মেগাপিক্সেল সনি IMX4